আমি একটা কথা বলবো, কথাটা রাখুন লাগবো। কি করলেন আপনি মামি? আপনি একটা কথা কইবেন কেন? আপনি কথা কইবেন হাজারটা, আমার দশটা না পাঁচটা না একটা মামি হয় একটা কথা কইব, আপনি কথা কইবেন আমার লাগে দিল কইলা। হাজারটা রাখুন লাগবো না, একটা রাখলেই চলবে। রাখবো মানে আপনার কথা তো আদেশ, আপনি খালি কই এলেন তামিল হয়ে যাব। শুনেন, আমি আপনার সুডু, আপনি আমার নাম ধরে ডাকবেন। তোবা তোবা মামি, এটা কি কইলেন? শর্মার মধ্যে ফালা দিলেন তো, আপনার মামির নাম ধরে ডাকুন কেমনে? এটা তো আমাদের ফ্যামিলির মধ্যে নাই। কিন্তু আমার যে শরম করে। ওইটা মামি ঠিক হয়ে যাবো না, একদিন দুদিন ডাকতে ডাকতে দেখবেন অভ্যাস হয়ে গেছে। না তাও আমার মামি মামি শুনতে কিরম যেন লাগে। এটা বাদ দেনছে মামি। আচ্ছা আমরা রে আমরা ফ্যামিলি আপনার কেমন লাগলো মামি? বড় ভালো লাগতেছে। আপনারা আপনার বাড়ি ভগলতা, বিদেশ যাবো সিনে আরো বেশি ভালো লাগতেছে। পয়লা বিদেশ যাবো তো মামি। বিদেশ যাওয়ার আইডিয়াটা কিন্তু মামা মাই, মানে ইট ইজ মাই আইডিয়া। এটা আপনার আমি পয়লা দেখি বুঝতাম পারছি। এটা আপনি বুঝলেন কেমনে মামি? আমি যে কত বড় জ্ঞানী এটা বেশিরভাগ মানুষ বুঝতাম পারে না। হ, আপনি হইলেন গিয়া জ্ঞানী ঘরে মানুষ, সুরুরা হইল গিয়া নায়ক, আর মাইজেরটা হইল গিয়া পালক। এটা বুঝানোর লাগে বুঝছেন মামি, সমজদার অন লাগে, আপনি হইলেন সমজদার। ও ব্যাংক ব্যাংক ব্যাংক। আচ্ছা রে লাল, এই ব্যাংককের সাঁতার এটা কোন হানে? এটা কি লন্ডনে? আমার যতদূর মনে হয় এটা আমেরিকার দিকে হইতো। ও আমেরিকা, একটা কাম কোন লাগবো রে গিয়া। কি কাম? ওই একটা ডাক্তার দেখায় আমার। কেরে আপনার আবার কি হয়েছে? না কিছু হয়েছে না, কি গুড়ার ডিমের ওষুধ টষুধ বাইরিছে না? বুঝছি বুঝছি। কি তা বুঝছ? ওই যে আটকার ওষুধ আনন্দ লাগবো, শর্ত দেই দুনিয়ার বুদ্ধি। আচ্ছা হুন, হানিমুন না কিতা কয় ডিসাইরা, একটা ডাক্তার দেখাইয়া ওষুধ দেয় না, যে আটকুরা নাম রে, এটা মোশন লাগবে রে। ওই ওষুধ টষুধ একটু বেশি করে নিয়েছে। বেশি ওষুধ দিয়ে কিতা হইব? ওই কম তো যায় না, যদি অন্য কারো লাগে। কিতা কস কাল লাগবো আবার? না যদি লাগে টাগে আর কি, মানে বেশি করে আনে রাখলেন আর কি, থাকলো। আচ্ছা নে আনাম নে। আর কিরম জানি ডর করতেছ কেরে বুবু, তোমার কেউ ডর দিয়েছে? না তৈলে ও অসেনা জায়গা, অসেনা মানুষ, ফরে না কোনো বিপদে ফরি। কি তো কইতেছ বাবু, আমরা এতলা মানুষ হয়ে যাইতাম, বিপদ হতো কে রে? বিপদ হতো না, কোনো বিপদ হতো না। কি জানি? আরে কোনো বিপদ হইতো না, তুই মন বেজার করো না তো। জানোস স্টুডিও থেকে না লোকাইব ছবি তুলতো। ও তোমার ছবি তুলতো? আমার না, আমরা সবার ছবি তুলতো। কে রে উমা, বিদেশ যাওয়ার লাগতো না, হেলে গেতো ছবি তুলতো। আচ্ছা তুই সাজ্য গুজ্জা রেডি হ, আমি যাই, আমার ছবি তোলার লাগতো। ঠিক আছে। আচ্ছা তোমার সুন্দর লাগতেছে। ফিরে ফিরে বুঝছো, খালি বিদেশের কথা মনে হয়। বিদেশে বুঝছো বউ, এইরকম সৌসা বিল্ডিং আর রাস্তাগুলা এইরকম সরা, খালি গাড়ি 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 গাড়ি। আপনি আগে বিদেশে গেছেন? না গেছি না, তাই টিভির মধ্যে দেখছি। শোনেন না, এই যে আমরা বিদেশ যাব, আমার খুব আনন্দ লাগছে। খুশি হয়েছ না? আমার একটাই শখ ছিল শহর দেখার, দেখতে পারিনি। আজকে আপনার এই বিয়ে করে আমি ব্যাংককে যাইতেছি, কি সৌভাগ্য আমার কম। এই যে আপনার মামা না মামা সাহেব, দিল দেয় তো বড়, কত মানুষ তো বিদেশ যায়, মা বাপরে বন্ধু লয় না, বউ বাচ্চা তো দূরে থাক, আর আমরা মামা সাহাব চাউর বাবুরে বন্ধু লয়ে দিতে। আপনি না, আপনি শুধু শুধু নিজের চাকর বাবু করেন, আপনি কি বাড়ি চাকর বাকর? আসলে বুঝতে পারি না, এই বাড়ির সবাই যখন মান্নিগুনি করে।